গুড মর্নিং, আজকে একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করলাম। সকালবেলা আমি প্রথম থেকেই শুরু করিনি, অনেকগুলো কাজকর্ম করে ফেলেছি, তা এখন একটু এসে তোমাদের সাথে গল্প করতেই বসলাম। আজকে তো জানো উল্টো রথ, তা আজকে জগন্নাথদেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবে। তা এমনিতে এই সিচুয়েশনে তো সব জায়গায় রথ হচ্ছে না, আমাদের এখানেও একটা খুব ভালো রথ হয়, কিন্তু এই বছর তো আগের বছরও হয়নি, এই বছরও সেই রথ বন্ধ। তাই রথের জন্য স্পেশাল কিছু বাইরে হচ্ছে না, আর আমরাও তো বেরোচ্ছি না। তা আমরা বাড়িতে নিজেদের ঠাকুরকে পুজো করি। আসলে আমার মেয়ে ছোট ছোট যখন ছিল তখন রথ করত, একটা বড় রথ ছিল, সেই রথটাকে আমরা সাজাতাম, সাজিয়ে জগন্নাথদেব পুজো করে আমরা রথের ওপর চাপিয়ে সেই রথ নিয়ে বেরোতাম, সবাই মিলে বেরোতাম, আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, সবাই মিলে বেরোতাম। আর উল্টো দিক থেকে আমার আবার খুড়শাশুড়িরাও আসতো, খুড়শাশুড়ি, তার মেয়ে তখন ছোট ছিল, সেও আসতো, সবাই মিলে খুব এনজয় হতো ব্যাপারটা। আর আমার মাসির বাড়ি কোথায় ছিল বলতো, আমার মেয়ের মাসির বাড়ি ছিল আমার বাপের বাড়ি। আমার বাবারও খুব মানে উৎসাহ ছিল এই ব্যাপারে, প্রথম রথ যে আমার মেয়ে টেনেছে সেই রথ কিন্তু আমার বাবাই কিনে দিয়ে গেছিল। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও, আমাকে আর আমার দাদাকে, আমার বাবাই রথ সাজিয়ে দিত, রথ কিনে দিত, রথ সাজিয়ে দিত, সব বাবাই করতো। দুপুরবেলা বসে বসে আমি, বাবা, দাদা রথ সাজাতাম, আর সেইটাই বাবার মধ্যে ছিল যে আমার মেয়েকেও রথ কিনে দেবে, আমার দাদার ছেলেকেও রথ কিনে দিয়েছিল। তা আমার বাবা রথ কিনে দেওয়ার পর আমার শ্বশুরমশাইয়েরও ভীষণ উৎসাহ ছিল এইসব বিষয়ে, সাজানো ঠাজানো, মানে পেপার কাটিং করে তারপরে ফুলের মালা দিয়ে সমস্ত রথটা সাজানো হতো। তারপর রথটা সাজিয়ে আমরা নিয়ে রাস্তায় বেরোতাম, অনেকেই সেই রথে দড়ি টানতো, টেনে আবার পয়সা দিত, তারপর আমরা প্রসাদ নিয়ে বেরোতাম, সেই প্রসাদ দিতাম। তা এই তারপরে সেই আমাদের রথটাকে মানে রথের দিন মাসির বাড়ি হিসাবে আমার বাপের বাড়িতে রেখে আসতাম, তারপরে আবার উল্টো রথের দিন আবার মাসির বাড়ি থেকে আমাদের বাড়ি চলে আসতো ঠাকুর। তা এইভাবে খুব মজা হতো, তা অনেক প্রণামীও পেত আমার মেয়ে, সেই প্রণামীগুলো জমিয়ে জমিয়ে আমরা আবার ঠাকুরের জন্য অনেক কিছু কিনেছি, ঠাকুরের ঘণ্টা কিনেছি, ঠাকুরের থালা কিনেছি, এসব কিনেছি, খুব মজা হতো আর কি ওই দিনগুলো। তা এখন তো আর মেয়ে বড় হয়ে গেছে, রথও টানে না, তা আমরা তো বাড়িতে আমার সিংহাসনে জগন্নাথদেব আছে, তা জগন্নাথদেবকে আমরা পুজো করি আর কি এই দিনটাতে, স্পেশাল কিছু না, একটু ঠাকুরকে ভালোভাবে পুজো করি আর কি। সেই পুজো করব আজকে দেখাবো তোমাদের কিভাবে আমি ঘরোয়াভাবে ঠাকুরকে একটু পুজো করি উল্টো রথে। তা চলো আজকে সব দেখাবো। আর আজকে আমার আর একটাও দিন আছে, শ্রাবণ মাসের সোমবার, সেটাও আমি করি, আমি এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শেষ সোমবারটা করি, পুরো সব কটা সোমবার আমি করতে পারি না। তা বাবাকে জল ঢালবো মাথায় আজকে, খাবো না তা না, খাবো এই বেলা করে একটু সেদ্ধ ভাত খাবো, এই আর কি, এইভাবেই আজকে দিনটা চলবে। সকালবেলা টুকটাক কাজ হয়ে গেছে, এখন আরও কিছু কাজকর্ম আছে সেগুলো করব, চলো সেগুলো দেখো তোমরা, তারপর পুজো কীভাবে করি সেটাও দেখাবো। চলো আয়রন টেবিলটাকে জানো ওখানে ঢুকিয়ে রাখবো, একটু দেখতে না পাবো এই পাতি পেতে, এখন ইস্ত্রি করতে বসবো বাবা, আজকে ইস্ত্রিটা না করলেই না, এক গাদা গাদা জমে যাচ্ছে রোজ। এই গরমের মধ্যে ইস্ত্রি করাটাও কম নাকি, এই করছি করব, এই করতে করতে গাদাখানে ইস্ত্রি জমে যাচ্ছে, তাই আজকে বেশ এনার্জি নিয়ে আমি চলে এসেছি বাবা, এই কাজ আর ফেলে রাখবো না, যতই হোক এইগুলো করতেই হবে, না করলেই না, তাই জন্য সব আজকে সব ইস্ত্রিটা করে ফেলছি। আর একটা কথা বলি তোমাদের, এই যে টেবিল, এই টেবিলে ইস্ত্রি করা কিন্তু খুব সাইন্টিফিক, আমি আগে খাটে না ইস্ত্রি করতাম, তাতে আমার ভীষণ ঘাড়ে আর কোমরে ব্যথা হতো, তাই জন্য যবে থেকে আমি এই আয়রন টেবিলটাতে ইস্ত্রি করি তবে থেকে আমার কিন্তু এই কোমরে ব্যথার প্রবলেমটা আর হয় না। তোমরা যারা খাটে ইস্ত্রি করো তারা কিন্তু এই আয়রন টেবিলের একটা ব্যবস্থা করতে পারো, তাতে তোমাদের ইস্ত্রি করতে কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো ব্যথা ব্যথা হবে না। এই দেখো এতগুলো ইস্ত্রি করেছি, দেখছো আমার অবস্থা কিরকম, ঘেমেছি ইস্ত্রি করতে গিয়ে,
তবে তোমাদের আমি এসব গরম ঠরম বলে আর নিরাশা করব না। গরম লাগলেও কিন্তু কাজ করতেই হবে, না হলে কিন্তু জীবনে এভাবে বেঁচে থাকা যায় না। কাজ না করলে কি মানুষ বাঁচতে পারে বলো? যতই গরম লাগে তোমরা কিন্তু সবাই উৎসাহ নিয়ে কাজটা করো, বুঝেছ? যেই দুজনের কথা বলছিলাম যারা রথে আমাকে বেশি উৎসাহ দিত, ইনি হলেন আমার শ্বশুরমশাই। 8 বছর হয় উনি আমাদের ছেড়ে চলে গেছে। আর একজন হচ্ছে আমার বাবা, উনিও 5 বছর হয় আমাদের ছেড়ে চলে গেছে। এরা চলে যাওয়াতে যে আমাদের জীবনটা একটা যে কীরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, সেটা যারা এদের সাথে থেকেছে তারাই বুঝতে পারবে। চলো, আমার চান হয়ে গেছে, এবার ঠাকুরকে দেবো, নিচে যাই। দেখো আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে, নিজের মতো যেরকম পেরেছি সেরকমই করেছি ঘরোয়াভাবে। আমি তো পুজোর অত নিয়মকানুন জানি না, যতটুকু নিজে জানি ততটুকুই করেছি। দেখো আমাদের জগন্নাথের, এবার বাবার পুজোটা করে নেব। এই যে বাবাকে বসিয়ে রেখেছি, পুজোটা করে নেব। দু 3 ধন্যান্তরি সর্বপাপ অগ্নপ্রদহ শ্রী দিবাকরম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্দ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তে। তুমি সুমনীষু শেষুগুণাম গুণহীন মহিষ করলা ভরণাম রণ নির্জিত দুর্জয় দৈত পুরাম প্রণমাম শিবাম শিবকল্প। সকাল থেকে তো আজকে তোমাদের কোনো রান্নাই দেখাইনি, উল্টো রাত উপলক্ষে বিকেলবেলা চলো জিলাপিটা ট্রাই করি। প্রথমে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম চিনির শিরাটা বানাবার জন্য। তার মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিলাম, এটা ফুটে শিরাটা হবে, তারপর দেখাচ্ছি। জিলিপিটা করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল স্পুন দই নিয়ে নিলাম, টক দই, বাড়িতে পাতা টক দই নিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে, এটার মধ্যে সামান্য সামান্য জল ঢেলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল মিশিয়ে তৈরি করছি, দেখো। দেখো ব্যাটারটা এরকম টাইপের হবে, এরকম টাইপের ঘনত্ব হবে ব্যাটারটা। এটা 10 মিনিট রেস্টে রাখবো, চাপা দিয়ে 10 মিনিট রাখছি, তারপরে বানাবো। দেখো চিনির শিরাটা প্রায় হয়ে এসছে, ফুটে গেছে পুরো। এটা এবারে অফ করে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি বেকিং সোডা দিচ্ছি আর একটু ফুড কালার দেবো, হলুদ রঙের ফুড কালার দিচ্ছি। জানি না কেমন হবে, তবে চেষ্টা তো করিনি কোনোদিনও, আজকে প্রথম করছি। রদ বলে কথা, অথচ জিলিপি হবে না, এটা তো হয় না। তাই যতই গরম হোক যাই হোক আজকে জিলিপির চেষ্টা করেই যাব। এই দেখো, এটা একটা দুধের প্যাকেট নিয়েছি, এইটাকে এই কাপের মধ্যে এইভাবে বসালাম, নিয়ে এর মধ্যে ব্যাটারটা দেব।
মুখটা এই যে মুখটা আছে এই মুখটা একটু কাঁচি দিয়ে কেটে নেব। আগের বার যে জিলিপিটা করলাম সূক্ষ্ম প্যাঁচ দিয়ে করেছিলাম, আর এইবার যেটা করছি সেটা হচ্ছে পথ চলতি যে জিলিপি আমরা খাই সেই স্টাইলটা। দেখো জিলিপিগুলো কিন্তু পুরো শেপ নিয়ে নিয়েছে, ভাজাও হয়ে গেছে মোটামুটি। এবার রসে দেবো। এই যে চিনির রসটা করে রেখেছিলাম, এই চিনির রসটার মধ্যে দিলাম, একটু ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে রসটা। হ্যাঁ, তার মধ্যে এবারে মিনিট পাঁচ ছয়েক এটা ডুবিয়ে রাখবো। দেখছো কতগুলো জিলিপি বানিয়েছি আমি, কিন্তু একদম সাকসেস। গরমে ঘেমে আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমার কিন্তু দারুণ আনন্দ হয়েছে। যতই ঘামি আর যাই করি আমি জিলিপি বানাতে পেরেছি রথের দিন, বাড়ির সবাইকে খাওয়াতে পারবো এটাই আমার খুব আনন্দ লাগছে। কোনোদিনও বাড়ায়নি, কিন্তু আজকে আমি প্রথমবারে কিন্তু সাকসেস হয়ে গেছি পুরো। না, এই উল্টো রথে জিলপি খাওয়া এবং বাড়ি বসে, অন্যবার যেটা হয় যে ঘুরতে ঘুরতে আমরা রথের মেলাতে যাই, মেলায় গিয়ে জিলিপি কিনে আনি, মালপোয়া কিনি, কিন্তু তবে মালপোয়ার অভাবটাও পূরণ করে দিয়েছে। আমার ছোট খুশাশুড়িও মালপোয়া পাঠিয়েছে, তারপরে কি বলে নিমকি পাঠিয়েছে বাড়িতে তৈরি করা, জিলিপি বানালো অসাধারণ খেতে হচ্ছে, অসাধারণ। তোমরা কবে খাবে আমাকে বলো, তবে থাকবে না হয়, এতদিন রাখা যাবে না, আজকে টেস্টও হয়ে যাবে। খুব ভালো মুচমুচে কুট মুট করছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই? দেখো বাবু আবার মালপোয়া আর নিমকি নিয়ে বসেছে, ছোট কাকিমা যেগুলো পাঠিয়েছিল এতগুলো জিলিপি খেলো আবার এইগুলো নিয়ে বসেছে। বললাম রেখে দাও কালকে খাবো, না এখনই ও খাবে। আজকে তো আমি কিছুই খেতে পারিনি, আজকে আমার উপোস, ও মনে হচ্ছে সবই আজকে খেয়ে নেবে। যাই হোক, মালপোয়া আর নিমকিটা কেমন হয়েছে বলো? দারুণ। ছোট কাকিমা এর আগেও একবার পাঠিয়েছিল, আর আচার তো দারুণ করে, তা আশা করি দারুণ লাগবে। আমি সব খেতে, তুমি আবার সব কটা খেও না, আমাদের সবার জন্যই পাঠিয়েছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো কিছু বলবে না ব্যাপারে, যাই হোক ঠিক আছে রাখি খাবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই আসি, টাটা।